সঠিক নির্দেশনা না মানলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। শীতলক্ষায় আরো দুর্ঘটনার আশঙ্কা করছেন নৌ প্রতিমন্ত্রী। এবং কাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। আসসালামু আলাইকুম। বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মেরিনা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোগীর চাপ বাড়ায় অনেকে যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সঠিক নির্দেশনা মেনে না চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে টেস্ট, আইসিইউ, বেড ও অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে, কিন্তু এভাবে সংক্রমণ বাড়তে থাকলে সেবা দিতে হিমশিম খেতে হবে। সকল হাসপাতালে বৃদ্ধি করা হয়েছে কোভিড চিকিৎসার জন্য, এবং টেস্ট ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন 200-এর উপরে এখন টেস্ট ফ্যাসিলিটি রয়েছে, ল্যাব রয়েছে, প্রায় 30-35 হাজার টেস্ট এখন হচ্ছে দেশে। পাশাপাশি আমাদের টেস্টের পাশাপাশি ভ্যাকসিনেশন প্রোগ্রামও চলছে। এই সব কাজ একই সঙ্গে করতে হচ্ছে, অর্থাৎ টেস্টের কর্মকাণ্ড, ভ্যাকসিনেশনের কর্মকাণ্ড, কোভিড চিকিৎসার কর্মকাণ্ড এবং নন করোনা যে পেশেন্ট আছে তাদের চিকিৎসারও বজায় রাখা। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনাস্থলের কাছে সেতুর নকশার কারণে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা করছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তদন্ত কমিটি যেহেতু গঠন করা হয়েছে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই আমরা আমাদের বক্তব্যগুলো পেশ করব। যেহেতু বিআইডব্লিউটি মামলা করেছে, একটি হত্যা মামলা হিসাবে তারা মামলাটা করেছে, কাজেই মামলা হয়নি এই কথাটা সঠিক নয়। ও অনতিবিলম্বে সেটার নিবন্ধন থাক আর না থাক, যেহেতু সেটা ধাক্কা মেশা, সেটা যেন আইনের আওতা আনা হয়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, এটা যেন দ্রুত আইনের আওতায় এসে আমরা যেন ক্লিয়ার হতে পারি। আগামীকাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে। যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন কেবল তাদেরই দ্বিতীয় ডোজ দেয়া হবে, পাশাপাশি প্রথম ডোজ প্রয়োগও চলমান থাকবে। এদিকে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টিকার প্রথম ডোজ নিয়ে থাকলে 8 সপ্তাহ পর মোবাইলে SMS পেলে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে যারা 27 থেকে 28 জানুয়ারি ও 7 থেকে 8 ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা কোনো SMS না পেলেও নির্ধারিত টিকা কেন্দ্রে গিয়ে তাদেরও টিকা দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উস্কানি দাতাদের তালিকা প্রস্তুত করে এদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, হেফাজত ইসলাম নামে একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিদ্যমান স্বস্তি ও শান্তি বিনষ্ট করতে বিভিন্ন স্থানে যে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সহনশীলতার সব মাত্রা অতিক্রম করেছে, তাদের এ দৃষ্টতার জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। হেফাজতে ইসলাম নামের একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশে বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে কিছুদিন ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, তার সহনশীলতার সকল মাত্রা অতিক্রম করে যাচ্ছে। জনগণের জানমাল সুরক্ষা দিতে শেখ হাসিনার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে বা চালিয়ে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের জনগণের ধৈর্য সহনশীলতার একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ। তাদের বলতে চাই,
আওয়ামী লীগের নেতাকর্মীরা আঘাত আসলে প্রত্যাঘাত করতে জানে, আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে জানে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 63 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 9447 জন। এছাড়া করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 7626 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা 6,59,278 জনে দাঁড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া আরও 3,256 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,61,639 জন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও 7টি মামলা করা হয়েছে। এ নিয়ে মোট 48টি মামলা করা হলো, যেখানে আসামি করা হয়েছে 30,000-এর বেশি মানুষকে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় 42টি, আশুগঞ্জ থানায় 3টি, সরাইল থানায় 2টি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানার 1টি মামলা করা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র 32 জন। এদের মধ্যে হেফাজতের কোনো নেতা বা মাদ্রাসা ছাত্র নেই। মুন্সীগঞ্জের মীর কাদিম পৌরসভার মেয়রের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে বলে জানিয়েছে বোম ডিসপোজাল ইউনিট। সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, ঘটনার পর রাতভর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। এছাড়া সিআইডি, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের আলামত পরীক্ষা করে বোমার কোনো আলামত পায়নি। এর আগে গতরাতে পৌরসভার রামগোপালপুর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পৌর মেয়র আব্দুস সালামের স্ত্রী, পৌরসভার 2 প্যানেল মেয়র সহ 13 জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে 12 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নরসিংদীতে মাদক শিবির ছুরিকাঘাতে ফরহাদ মিয়া ও আলী আকবর নামে 2 কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। সকালে নজরপুর ইউনিয়নের ছগুরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, সকালে নেশাগ্রস্ত ইউনুস হাতে ছোড়া নিয়ে বের হয়ে সামনে যাকে পান তাকেই ধাওয়া দিতে থাকেন। এ সময় বাড়ির অদূরে কৃষি জমিতে কর্মরত ফরহাদ মিয়া, আজগর আলী সহ আরও 1 জনকে ছুরি দিয়ে কোপাতে থাকেন তিনি। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এ সময় ইউনুসকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় একটি ঔষধ কারখানায় বিস্ফোরণে 4 জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সকালে বেঙ্গল ড্রাগস কোম্পানির কারখানায় এই বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনউদ্দিনকে আহ্বায়ক করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাদেরকে আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল সহ অনেকে। এদিকে মৌলভীবাজারের হাওর এলাকায় বোরো ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় জেলা কৃষি কর্মকর্তা ডক্টর লুৎফর বাড়ি উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জে 6 ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় 6 ব্যবসায়ীকে 4,700 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এদিকে নোয়াখালীর হাতিয়ায় 5 দোকানদারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় 5 দোকান মালিককে মোট 5,000 টাকা জরিমানা করা হয়। যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত সমর্থকদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপজেলা আওয়ামী লীগ অফিস, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি আহ্বান জানান। তিনি বলেন, যেখানেই হেফাজত ইসলাম ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা করবে সেখানেই প্রতিরোধ করতে হবে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ অনেকে।
আইনের আওতায় এনে আমরা কঠোর শাস্তি দেব। নাটোরের তিন উপজেলায় গত ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় তিনটি খুনের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ও রাতে বড়াইগ্রাম, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলায় এই তিন খুনের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাওনা টাকাকে কেন্দ্র করে রাতে বড়াইগ্রামের চকপাড়া গ্রামে সদবোন উম্মে হানি ও ভাই মানিকের বউয়ের লাঠির আঘাতে মনিরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। এদিকে একই দিন দুপুরে নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে ভিক্ষা করা নিয়ে ইমরান নামে এক যুবকের মারধরে কেস্তাতুল্লাহ সর্দার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া গুরুদাসপুরের হাট পুরুলিয়া গ্রামে টয়লেট নির্মাণ নিয়ে বিতর্কের জেরে ছোট ভাই আব্দুল মালেক হাসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে কুপিয়ে হত্যা করে। সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা সহ আটজনকে গ্রেফতার করেছে র‍্যাব। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র‍্যাব ১২। ওই বিজ্ঞপ্তিতে র‍্যাব ১২ আরও জানায়, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর ও সলঙ্গা থানায় পৃথক অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় ২৩০ পিস ইয়াবা সহ আটজনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয়ে সদর ও সলঙ্গা থানায় মাদকবিরোধী আইনে দুইটি মামলা দায়ের করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে সুবর্ণা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিয়ের পর থেকে স্ত্রীকে নির্যাতন চালিয়ে আসছে ইউনুস। একই ধারাবাহিকতায় গত রাতেও ইউনুসের সাথে সুবর্ণার ঝগড়া হয়। আজ ভোরে ইউনুস আলী কর্মস্থলে চলে যাওয়ার পর সকালে সুবর্ণাকে ডাকতে যান পরিবারের অন্য সদস্যরা। এ সময় ঘরের ভেতর ফ্যানের সাথে সুবর্ণার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, শ্বশুর সহ তিনজনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় মহিপুর কলেজ রোডের তৌহিদ ট্রেডার্স থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার বর্মান হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সব চাল জব্দ করা হয়। চালগুলো উদ্ধার করে সরকারি গোডাউনে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নড়াইলে ভাঙাড়ি ব্যবসায়ী মুজিবুর রহমানকে গুলি করে ১,০০,০০০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে পৌর এলাকার ধোপাখোলা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুই মোটরসাইকেলে করে ৬ অস্ত্রধারী যুবক মুজিবুরের ব্যবসা প্রতিষ্ঠানে চড়াও হয়ে তার কাছে চাঁদা দাবি করে। মুজিবুর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে অস্ত্রধারীরা তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্যাশ বাক্সে থাকা ১,০০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নাটোরের বড়াইগ্রামে রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিরাজি সহ অনেকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও টিসিবির পণ্য বিক্রি চলছে। সকল স্বাস্থ্যবিধি মেনে এক এক দিন জেলা শহরের এক এক এলাকায় সব পণ্য দেওয়া হচ্ছে বলে জানান টিসিবির পণ্য বিক্রয়ের ডিলার ইমামুল হক। তালের পাখা প্রাণের সখা, শীতকালে যায় না দেখা, গরমকালে হয় যে দেখা, এটি একটি প্রবাদ বাক্য। বৈদ্যুতিক ফ্যান ও এয়ার কন্ডিশনের এই যুগে আমরা তাল পাখার এই প্রবাদ বাক্যটি বেমালুম ভুলতে বসেছি। তবে ঐতিহ্যবাহী পাখা তৈরির সেই কাজ এখনও ধরে রেখেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের মানুষজন। এ গ্রামের শতাধিক পরিবার তাল পাতার পাখা তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। কুষ্টিয়ার খোকসা প্রতিনিধি তানভীর লিটনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সৎকি ইউনিয়নের মালিয়াত গ্রাম। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারই তালপাতার পাখা তৈরি করায় সকলের কাছে গ্রামটি পাখাপল্লী নামেই বেশি পরিচিত। বর্তমানে গ্রীষ্মের উষ্ণতা বাড়ায় এই তালপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এ গ্রামের কারিগররা। বছরের ৯ মাস তারা এ পাখা তৈরির কাজ করেন। এ গ্রামের প্রতিদিনের সকাল শুরু হয় তালপাতার পাখা তৈরির ব্যস্ততা দিয়ে। কারিগররা জানান, জেলা ও জেলার বাইরে থেকে প্রতি পিস ৫ টাকা থেকে ৮ টাকা দরে তালপাতা কিনে তা দিয়ে গড়ে ৮ থেকে ১০টি পাখা তৈরি করা যায়। আর পাইকারিতে এসব পাখা বিক্রি করেন ১০ থেকে ১২ টাকা দরে। আমরা কুমারখালী থেকে পাংশাতে যে পাতা কাটি হচ্ছে শুকাইয়া পাখা তৈরি করি। আমাদের পাখার পার পিসি খরচ আসে হচ্ছে ৬ টাকা পিস খরচ আসে, আমরা ১০ টাকা পিসি ৪ টাকা লাভ আসে। প্রতিদিন আমার গড়ে ১৫০ পাখা তৈরি হয়।
এদিকে এ পাখা তৈরিতে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে বাড়ির গৃহবধূ ও সন্তানরাও কাজ করে বাড়তি টাকা আয় করছেন। বিয়ে হওয়ার পরে থেকে তো মেয়ের মধ্যে ছেলে মেয়েও মানুষ করতেছে, এর পাশাপাশি এই কাজও করে, এই কাজ করে আমার সংসার ভালোই। আমরা এই কাজ করি নয় মাস এই পাহাড় কাজ করি। স্কুল করানোর জন্য বন্ধ, এখন এই যে বাড়িতে পরিবারের সহযোগিতার কারণে পাখা নিয়ে যে ডান্ট চাষি দিই, ডান্টে লাগাই দিই, এটাই সম্ভবত আমার পারি, এটাই করি। আমি ক্লাস সিক্সে পড়ি, লেখাপড়ার ফাঁকাফাঁকি মায়ের সাথে পাখা সেলাই করি। কিন্তু স্বল্প পুঁজি, প্লাস্টিকের তৈরি পাখা সহ গ্রামগুলোতে বিদ্যুৎ আসায় বৈদ্যুতিক ও ব্যাটারি চালিত পাখার কারণে দিন দিন তালপাতার তৈরি পাখার চাহিদা কমে যাচ্ছে বলে জানালেন কারিগর ও বাজারের খুচরা বিক্রেতারা। তো কারেন্ট যায় না, এখন খুব কম চলে আর কি, আগে অনেক বেশি চলতো। হ্যাঁ, এই তো বিদ্যুৎ আসার কারণে তো ফ্যান চলে, সব কিছু চার্জার লাইট চলে, সবগুলোর জন্যই কম চলে রাখা। এদিকে এই ঐতিহ্যবাহী কুটির শিল্পটির অস্তিত্ব টিকিয়ে রাখতে পুঁজির ব্যবস্থা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন এই স্থানীয় জনপ্রতিনিধি। তো এখানে যে জনগোষ্ঠী আছে, পাখা তৈরি করে, এটা বিক্রি করে, তার উপরে তাদের রুটি রোজি নির্ভর করে। প্রশাসন, ইউনিয়ন পরিষদ সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে এই গ্রামটা অবশ্যই অন্তত পাখা কেন্দ্রিক অবস্থান থেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। ঐতিহ্যবাহী এ কুটির শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের সুদমুক্ত ঋণ বিতরণ করলে এ শিল্পের আরও প্রসার ঘটবে বলে দাবি সংশ্লিষ্টদের। আফরোজা বৃষ্টি, বিজয় টিভি, নিউজ ডেস্ক। নওগাঁর রানীনগরে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রতনডাড়া খালের ওপর নির্মিত ত্রাণের ব্রিজের দুপাশে মাটি কেটে সংযোগ রাস্তা নির্মাণের মাধ্যমে 40 দিনের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ দুলু। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার 8টি ইউনিয়নে 973 জন হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। সঠিক নির্দেশনা না মানলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। শীতলক্ষায় আরও দুর্ঘটনার আশঙ্কা করছেন নৌ প্রতিমন্ত্রী। এবং কাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি মেরিনা আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।